উপস্থিতি সহযোগিতা যদি প্রয়োজন হয়ে পড়ে তদন্তের স্বার্থে তার উপস্থিতিটাকে নিশ্চিত করবার জন্য সিবিআই বা তদন্তকারী সংস্থা তারা কিন্তু অ্যারেস্ট করতে পারেন। সেই অ্যারেস্ট যদি তারা করেন, সেই ক্ষমতা তারা যদি প্রয়োগ করেন, তাহলে আমরা বুঝব যে তাদের তদন্ত করার সদিচ্ছা আছে। এসএসকেএম ফিরিয়ে দিল অনুব্রত মণ্ডলকে, তার চিকিৎসা করল না, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বোলপুর হাসপাতালের ডাক্তারবাবুরা বললেন যে তাকে নাকি বিশ্রাম নিতে হবে হাসপাতালকে ব্যবহার করা তদন্তকে এড়িয়ে চলবার জন্য। তাহলে কি ডাক্তারবাবুরাও নিজেদেরকে সন্দেহের ঊর্ধ্বে রাখতে পারছেন? ইতিমধ্যে দুই হাসপাতালে দুই রিপোর্ট কার্ড নিয়ে কিন্তু নতুন করে বিতর্ক তৈরি হয়েছে এবং সেক্ষেত্রে চিকিৎসকরা ঠিক কি জানাচ্ছেন শোনাবো আপনাদেরকে। ডাক্তারি বিদ্যাটা কিন্তু অঙ্কের মতো নিখুঁত নয়, দুয়ে দুয়ে চার হয় না। ডাক্তারদের ভিন্ন মত হতে পারে, চিকিৎসকরা বিভিন্ন চিকিৎসকের বিভিন্ন মত হতে পারে, তবে একটা স্পষ্ট, সেই রকম স্বাস্থ্যের খারাপ নয় যে তাকে ভর্তি হতে হবে। একই সাথে ডাক্তারদের এত ভিন্ন মত কেন সেটা নিয়ে একটা প্রশ্নজনম থাকতে পারে, ডাক্তারদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে, কিন্তু একটা কথা, ডাক্তাররা কিন্তু যাতাকলে নিষ্পেষিত হয়। ডাক্তারদের কিন্তু চাপমুক্ত করা খুব প্রয়োজন আছে, তা না হলে কিন্তু সঠিক চিকিৎসা থেকে অনেকেই বঞ্চিত হবেন। কোন মানুষের কতটা জোর, রাজনৈতিক জোর বা রাজনৈতিক ক্ষমতা, সেটা যাচাই করে ডাক্তারি যদি করতে হয় তাহলে খুবই দুঃখের দিন। এখন বলছি, কাল তো আপনি ট্রিটমেন্টটা করলেন, তো কি কি দেখলেন অনুব্রত মণ্ডলের, এবং প্রেসক্রিপশনই বা করলেন কেন এবং কার নির্দেশে করলেন? প্রথম কথা হচ্ছে, ওই আগেও যেটা বললাম যে আমি একজন সরকারি কর্মচারী, আমি গভর্নমেন্ট সার্ভেন্ট, এবং আমার ইমিডিয়েট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হচ্ছে বোলপুর সুপার স্পেশালিটি হসপিটালের সুপার ডক্টর বুদ্ধদেব মুর্মু, এবং আমি তার অর্ডার মানতে বাধ্য। আমাকে উনি নির্দেশ দেন যে অনুব্রত মণ্ডল অসুস্থ, একটা মেডিকেল টিম গঠন করা হচ্ছে, ওনারা ইমিডিয়েট বাড়িতে যান। কালকে আমার অফ ডে ছিল, কিন্তু তা সত্ত্বেও আমি ওনাকে রিকোয়েস্ট করি যে ওনাকে যদি হসপিটালে নিয়ে আসা হয় তাহলে বেটার হয়, কারণ ওনার তো অনেকগুলো মেডিকেল প্রবলেমও আছে, যেমন সুগার আছে, হাইপার টেনশন আছে, সেখানে মেডিসিনের ডাক্তার থাকলেও বেটার। তো উনি বলেন না, এখন সার্জিক্যাল প্রবলেমটাই বেটার, মানে বেশি আছে, আপনি ওনাকে বাড়িতে গিয়েই চিকিৎসা করুন। সেই মতো আমি ওনার বাড়িতে যাই। আচ্ছা, প্রেসক্রিপশন কিসে করেছিলেন, আপনার প্যাডে নাকি ওপিডি? আমার প্যাড তো ছিলই না, আমি স্যারকে জিজ্ঞেস করেছিলাম এ ব্যাপারে যে স্যার তাহলে হসপিটাল থেকে একটা টিকিট বানিয়ে দেওয়া হোক অনুব্রত মণ্ডলের নামে। তো উনি বললেন সেটা দরকার হবে না, আপনি তো আগে গিয়ে দেখুন। তারপরে আমি গিয়ে দেখলাম যে কোনো টিকিটই আসেনি, এবং উনি আমাকে যেটা বলেছিলেন যে আপনি একটা ব্ল্যাঙ্ক পেপারে সাদা কাগজে লিখে দেবেন, আমি সেইটাই করেছিলাম। কি দেখেছিলেন অনুব্রত মণ্ডলের? ওনার ফিশারটা, এই ফিশুলাটা একটু ইনফেক্টেড ছিল, চেস্টে বাইল্যাটারাল উইজ ছিল, রেসপিরেটরি ডিস্টেস ছিল, ব্লাড প্রেশার সিস্টোলিক ছিল 158 আমার যদ্দূর মনে পড়ছে,
আর সিভিয়ার ডিপ্রেশন এবং অ্যাংজাইটি ছিল। ওকে কলকাতা যাওয়ার মতো পরিস্থিতিতে নেই? অবশ্যই আছেন, কিন্তু উনি আমাকে, যেহেতু ওনার বাড়িতে আমি গেছি একমাত্র একটা মেল সিস্টার নিয়ে, উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন বিইং আ সভাপতি, এবং আমি ওনার বাড়িতে গেছি প্রায় অলমোস্ট একা, সঙ্গে একজন মেল সিস্টার, বলেছিলেন আমাকে 14 দিনের বেড রেস্ট লিখে দিন, তা আমি সেটা সেই মুহূর্তে খণ্ডন করতে পারি। এটা আমি এই মুহূর্তে বলতে চাইছি না। কোথাও শারীরিক ভাবে সুস্থ নন, তার পিসরা সমস্যাটা আবার বেড়েছে এবং লং জার্নি অর্থাৎ লম্বা সফর তিনি করতে পারবেন না, এবং এখন একেবারে বিস্ফোরক যে তিনি অভিযোগ বলা যায় তার যে বক্তব্য আমার সামনে এলো, এখন এক্সক্লুসিভলি যা শোনালাম আপনাদেরকে, সেখানে চন্দ্রনাথ অধিকারী পরিষ্কার বলছেন তিনি পুরো বিষয়টি যে বলেছেন প্রত্যেকের সামনে বা অনুগত মনোরের জন্য তার সম্বন্ধে যে বিষয়টি সামনে রেখেছেন পুরোটা তার সুপারের নির্দেশে। একেবারে এই বিষয় নিয়ে আমরা একটু স্পষ্ট হব, মনোরঞ্জন সেখানে ছিলেন এবং তার কথাতে কিন্তু সে সব বিষয়টি সামনে আসে, তিনি প্রশ্ন করেছিলেন। মনোরঞ্জন আমি জানবো তোমার কাছ থেকে আরেকবার, চন্দ্রনাথ অধিকারীটি কি বললেন? চন্দ্রনাথ অধিকারী যেটা বললেন যে তিনি কালকে অফ ডেতে ছিলেন এবং অফ ডেতে থাকা অবস্থায় কিন্তু সুপারের নির্দেশে তিনি গতকাল ট্রিটমেন্টে গেছিলেন এবং সেই মতোই কিন্তু ট্রিটমেন্ট করা হয়েছে, এবং যেহেতু কাল তিনি অফ ডেতে ছিলেন তিনি নিজের প্যাডে বা ওপিডি পেতে প্যাডেও তিনি কিন্তু কোনো ইয়ে করেননি, এবং সেই একটি সাদা কাগজে তিনি প্রেসক্রাইব করে দিয়েছিলেন, এবং তিনি বলেছেন যে সম্পূর্ণটাই কিন্তু সুপারের নির্দেশেই তিনি কাল গতকাল গেছিলেন এবং ট্রিটমেন্টটা তিনি সেই মতোই করেছেন, যদিও তিনি যাবার, তার কলকাতা যাওয়ার মতো পরিস্থিতি হয়তো রয়েছে কিন্তু তিনি এই মুহূর্তে যেতে পারছেন না। একবারে আমরা পুরো শুনলাম যে চন্দ্রনাথ অধিকারী কিন্তু বলছেন যে একেবারে সুপারের নির্দেশে তিনি সেখানে গিয়েছিলেন, সুপার বলেছিলেন তাকে বেডরেস্টের কথা বলার জন্য, তিনি শারীরিকভাবে অসুস্থ। অনেক ধন্যবাদ তোমাকে মনোরঞ্জন।